নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি শিমের একদমই সহজ সাদামাটা একটি নিরামিষ রেসিপি যেটা খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় তবে খেতে কিন্তু হয় একদম অসাধারণ গরম গরম ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগে তো তাহলে চলুন রেসিপিটি ঝটপট শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে কয়েকটা সিম নিয়েছি তো এবার সিমের দুদিকে যে সরু সুতোর মতো অংশটা থাকে ওইগুলো এইভাবে বটির সাহায্যে একটু করে কেটে নিয়ে দেখুন এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এগুলো কিন্তু মুখে পড়লে একদমই ভালো লাগে না তো সুতোর মতো এই অংশগুলোকে কিন্তু অবশ্যই ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে তো দেখুন এবার সিমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এবার গ্যাস অন করে কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি আর জল গরম হয়ে আসলে এবার এর মধ্যে শিমগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার এটাকে তিন থেকে চার মিনিট মতো ঢাকা দিয়ে সিমগুলোকে হালকা সেদ্ধ করে নেব তো তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম ফ্লেমে সিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর দেখুন সিমগুলো হালকা সেদ্ধ হয়েও গেছে এবার এগুলোকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি তো আবারও গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তিল তো এবার লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড মতো অনবরত নাড়াচাড়া করে তিলটাকে হালকা ড্রাই রোস্ট করে নিতে হবে তবে একদম হাই ফ্লেমে বা খুব বেশিক্ষণ কিন্তু তিলটাকে ভাজা চলবে না তো দেখুন তিলটা ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে দিচ্ছি এবার আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল আর এই রান্নাতে কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না তো তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর চারটে চেরা কাঁচা লঙ্কা আর লঙ্কাগুলোকে কিন্তু অবশ্যই একটু চিরে দিতে হবে না হলে কিন্তু তেল ছিটে চোখে মুখে লেগে যেতে পারে তো এবার ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তো ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে কয়েকটা ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি তো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এটাকে তিন থেকে চার মিনিট মতো একটা ঢাকা দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে যাতে করে আলুগুলো প্রায় নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যায় তো আলুগুলো ভাজা হতে থাকো আর এদিকে দেখুন শিমগুলোও একদম ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট করে নিচ্ছি আর শিমগুলোকে কিন্তু ঠান্ডা করে নিয়ে তবেই মিক্সিং জারের মধ্যে দেবেন না হলে কিন্তু বিপদ ঘটতে পারে তো পেস্ট করে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি তো চার মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর এর মাঝে আমি একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম তো দেখেই বুঝতে পারছেন যে আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে সিমের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন তো সব কিছু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এক মিনিট মতো রেখে দেব এতে করে আলুগুলো একদম ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তো এক মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি তো আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখুন আলু কিন্তু এখন একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো এবার এটাকে অনবরত নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো মতো করে নিতে হবে আর এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন ক্রমশ তরকারিটা এইভাবে কড়াই থেকে ছেড়ে আসবে তো এইভাবে একটু শুকনো শুকনো হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি এতে করে স্বাদের একটা ব্যালেন্স আসবে আর যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি দিয়ে দিলে খেতে বেশ ভালো লাগে চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখুন যতই নাড়াচাড়া করছি কড়াই থেকে তরকারিটা ততই কিন্তু ছেড়ে আসছে তো এইভাবে একদম শুকনো শুকনো করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা তিল আর কিছু কুচানো ধনেপাতা তিল আর ধনেপাতা কুচিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই তরকারির মধ্যে কিন্তু কোনো রকম মশলা পড়বে না তো তিল আর ধনেপাতা কুচিটা দিয়ে মিশিয়ে নিলেই তরকারি কিন্তু একদম রেডি একদমই সাদামাটা একটি রেসিপি আর খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় তবে খেতে কিন্তু একদম অসাধারণ গরম গরম ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে একদম দুর্দান্ত লাগে তবে শুধুমাত্র আমার কথাই নয় আপনারাও এইভাবে একবার অবশ্যই এই রেসিপিটি ট্রাই করুন আশা করছি খেয়ে সকলেরই খুবই ভালো লাগবে তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সাথে বেলাইকনটিও প্রেস করে নেবেন আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো আজ এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ